হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2024-25 মরশুম থেকেই ISL-এ শুরু হচ্ছে রেলিগেশন ও প্রমোশন। ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিচ্ছে নারায়ণ দাস, নাম ভাসছে এক বিদেশি স্ট্রাইকারেরও। মোহামেডান স্পোর্টিংয়ে সই করলেন সুভাষ সিং। তো ফ্রেন্ডস, এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি, তাই আশা করছি একটি আপডেট মিস না করে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখবার। ভিডিওটি শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই চোখ রাখবো ISL-এর খবরের দিকে। 2024-25 মরশুম থেকেই ISL-এ চালু হতে চলেছে উত্তরণ ও অবনমন। ইতিমধ্যেই স্টেক হোল্ডাররা এ বিষয়ে সহমত পোষণ করেছেন, গতকাল সে কথা পরিষ্কার জানিয়েছেন ফেডারেশন সচিব কুশল দাস। সংবাদ সংস্থাকে দেওয়া এক ইন্টারভিউতে তিনি জানান, আগামী 2-3 বছরের মধ্যেই ভারতীয় ফুটবলের রোডম্যাপ গঠন প্রক্রিয়া সমাপ্ত হবে। ISL, আই-লিগ সব ক্ষেত্রেই থাকবে রেলিগেশন ও প্রমোশন। আপাতত ঠিক করা হয়েছে 2022-23 মরশুম থেকে আই-লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি ISL-এ খেলার সুযোগ পাবে। তারপর 2024-25 মরশুম থেকে ISL-এ শুরু হবে রেলিগেশন। লীগ তালিকায় যে দল সবার নিচে থাকবে তাকে খেলতে হবে আই-লিগ। অন্যদিকে সেরা দল নিয়েই ISL সিজন 7-এর মঞ্চে পা রাখার চিন্তাভাবনা করছে ইস্টবেঙ্গল। স্বদেশীর পাশাপাশি সেরা বিদেশি ফুটবলার সই করেও চমক দেওয়ার অপেক্ষায় রয়েছে লাল হলুদ শিবির। সেই যে কবে বিদেশি হিসাবে একমাত্র অমিত সিংকে যা সই করিয়েছিল লাল হলুদ ব্রিগেড, তারপর ফের বেশ কয়েক মাসের বিরতি নিয়ে ISL-এর ট্রান্সফার মার্কেটে ফের নতুন করে একটা ঘূর্ণিঝড় তুলতে চাইছে লাল হলুদ। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী সেনেগালের স্ট্রাইকার পাপিস ডেম্বাসিসের সাথে কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল। 35 বছর বয়সী ওই ফুটবলার তার ক্লাব ক্যারিয়ারের শুরুতে ছিলেন সেনেগারের ক্লাব ডুয়ানিস ডাকারে, তারপর FC মেতেজের হয়ে 2005-6 পর্যন্ত লিগ ওয়ানে খেলেছেন। এছাড়া SC ফেরিয়াবার্গ ও 2012-16 পর্যন্ত নিউ ক্যাসেল ইউনাইটেডের হয়ে মোট 131 ম্যাচ খেলে 44 গোলও করেছেন, এবং গত 2 বছর তুরস্কের ক্লাব আল আনিয়াসা পড়েছিলেন তিনি। নিজের দেশের জার্সিতেও মোট 36 ম্যাচ খেলে 17 গোল করেছেন তিনি। হেভিওয়েট এই ফুটবলারকে পেতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল হলুদ। তবে এখন দেখার, পাপিস শেষের মতন অভিজ্ঞই ফুটবলারকে সই করিয়ে চমক দিতে পারে কিনা ইস্টবেঙ্গল। এর পাশাপাশি আরও একটি খবর সামনে আসছে, সেটি হলো ওড়িশা FC থেকে নাকি নারায়ণ দাসকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। 2015-16 এবং 17-তে ইস্টবেঙ্গলের হয়ে খেলে গিয়েছে নারায়ণ, তারপর অবশ্য গোয়া, দিল্লি, ওড়িশা FC-র হয়ে একদিন ISL-এ খেলে বেরিয়েছেন এই বাঙালি ফুটবলার। আর এবার লাল হলুদ জার্সিতে আসন্ন ISL-এ নারায়ণ দাসকে দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এদিকে আই-লিগ দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যেভাবে দল সাজাচ্ছে মোহামেডান তা এক কথায় অনবদ্য। আনোয়ার আলী, শেখ ফয়াজের মতন অভিজ্ঞ ভারতীয় ফুটবলারদের ইতিমধ্যেই সই করিয়ে চমক দিয়েছে সাদা কালো কর্তারা। তবে এখানেই শেষ নয়, নজরে রয়েছে আরও বেশ কয়েকজন ভারতীয় ফুটবলার। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী রিয়াল কাশ্মীরের ফুটবলার সুভাষ সিংকে সই করালো মোহামেডান স্পোর্টিং। অতীতে কলকাতার 2 বড় ক্লাবের হয়েও খেলে গিয়েছেন সুভাষ, তারপর মুম্বাই সিটি ও নেরোকার হয়েও খেলেছেন সুভাষ সিং। আর আসন্ন মরশুমের জন্য অভিজ্ঞ ওই উইঙ্গারকে সই করিয়ে চমক দিল মোহামেডান। সাদা কালো শিবিরে যোগ দিতে আজই তিনি এ শহরে পা রাখছেন বলে শোনা যাচ্ছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি পর্যন্তই। এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলিতে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর ভিডিও নিয়ে যদি কোনো কমেন্ট থাকে নিচের কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানিও।